पुलिस थाना थेके मात्र 100 मीटर दूरे दुस्साहसिक चोरी आग्नेयास्त्र देखिए विदेशी मदेर दोकाने ढुके लुटपाट करे चम्पट दिएछे चारजन दुष्कृती। घटनाटी बांगलार बिहार सीमांतेर हरिश्चंद्रपुर थाना एलाकाय प्राय 4 लाख टाका लुट होयेछे बोले अभियोग करेन दोकानेर मालिक। এই ঘটনার পেছনে এলাকারই একজন প্রভাবশালী ব্যক্তির যোগসাজশ রয়েছে বলে অনুমান করছে ওই দোকানদার। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার আইসি এবং চাঁচল মহকুমার এসডিপিও। শুরু হয়েছে গোটা বিষয়ে তদন্ত। রাত 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে। পুরো লুটপাটের ঘটনার পেছনে বিহারী দুষ্কৃতীদের যোগ রয়েছে বলে অনুমান করেছেন পুলিশ। পুলিশ থানা থেকে মাত্র 100 মিটার দূরে দুঃসাহসিক চুরি আগ্নেয়াস্ত্র দেখিয়ে মদের দোকানে ঢুকে লুটপাট করে চম্পট দিয়েছে চারজন দুষ্কৃতী। ঘটনাটি বাংলা বিহার সীমান্তের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঘটনা। প্রায় 4 লক্ষ টাকা লুট হয়েছে বলে অভিযোগ করেন দোকানের মালিক। এই ঘটনার পেছনে এলাকার অন্য এক ব্যক্তির যোগসাজশ রয়েছে বলে অনুমান করেছেন ওই দোকানদার। আগ্নেয়াস্ত্র দেখিয়ে মদের দোকানে ঢুকে লুটপাট করে চম্পট দিয়েছে চারজন দুষ্কৃতী। ঘটনাস্থল পুলিশ থানা থেকে মাত্র 100 মিটার দূরে। প্রায় 4 লক্ষ টাকা লুট হয়েছে বলে অভিযোগ করেছেন দোকানের মালিক। এলাকায় বিহারের দুষ্কৃতীদের যোগ রয়েছে বলে অনুমান করছেন পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার আইসি এবং চাঁচল মহকুমার এসডিপিও। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভি ক্যামেরার সেই ফুটেজ, সেখানে স্পষ্টতই লক্ষ্য করা যাচ্ছে দোকানে ঢুকে দোকানে থাকা ব্যক্তিদের সরিয়ে দিয়ে ক্রমাগত ড্রয়ার খুলে সেখান থেকে বিভিন্ন টাকা পয়সা লুটপাট করছেন। সরাসরি সিসিটিভি ক্যামেরায় সেই ছবি ফুটে উঠেছে। পুলিশি থানা থেকে মাত্র 100 মিটার দূরে এরকম দুঃসাহসিক চুরির ঘটনায় কার্যত থমথমে পরিবেশ রয়েছে গোটা এলাকাতেই। আগ্নেয়াস্ত্র দেখিয়ে মদের দোকানে ঢুকে লুটপাট করছে চারজন দুষ্কৃতী। দেখছেন সেই ফুটেজ, প্রতিটি ড্রয়ার খুলে সেখান থেকে টাকা ঢোকানো হচ্ছে অন্য একটি ব্যাগে, দুষ্কৃতীদের ব্যাগে ড্রয়ার থেকে টাকা ঢোকানো হচ্ছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি এবং চাঁচল মহকুমার এসডিপিও ঘটনাস্থলে পৌঁছেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন। রাত 9টা নাগাদই এই ঘটনা ঘটেছে এবং পুরো লুটপাটের ঘটনার পেছনে বিহারের দুষ্কৃতীদের যোগ থাকতে পারে বলে অনুমান করছেন পুলিশ। তবে গোটা বিষয়টি সিসিটিভি ফুটেজে ফুটে উঠেছে। দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রথমে টাকা লুটপাট করছেন এবং পরবর্তীতে বিদেশি মদের বোতল সেই কাউন্টার দিয়ে বের করে দিচ্ছেন। গোটা ঘটনায় প্রায় 4 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেই মনে করছেন দোকানের মালিক। কি জানিয়েছেন ব্যবসায়ী শুনে নেব। গেট পপুলার রেস্টুরেন্ট নাম্বার এফএল অফশপ। আমি লাইসেন্সি রাহুল পরামানি। আজকে আমার দোকানে রাতে 8:10 চারজন এসে ডাকাতি করেছে। কাউন্টারে ঢুকেছিল, পুরো কেস নিয়েছে, মোটামুটি 3,80,000 মতন কেস নিয়েছে। আমার স্টাফদের উপর বন্দুক দেখিয়েছে,
সবারই কাছে একজনের কাছে দুটো করে বন্দুক, পুরো দোকান 10 মিনিট 15 মিনিট ভাবে ভালোভাবে লুট করেছে দোকানটা। মানে আমরা যদি সরকারি লাইসেন্স যদি ওইভাবে নিরাপত্তা থাকি, মানে কোনো দোকানদারই মানে তাহলে বাকি আদার্স দোকানগুলো কি হবে? আজকে বাসের স্টেশনের পাশে আছি আমরা, বেশি দূরে না, চলাচল রাস্তা সব কিছু ঠিক আছে। বাইরে থেকে এসে চারজন এসে এইভাবে ডাকাতি করে নিয়ে গেল একটা এফএল অফ কাউন্টার থেকে, তাহলে বাকি আমরা যদি লাইসেন্স যদি এবার মানে নিরাপত্তা ভাবি, তো বাকি আদার্স বিজনেসম্যানগুলো কী করবে এখানে? এখানে আদার্স আরও অনেকেও বিজনেস করে, আমরা যদি নিরাপত্তা হয় সবসময় গভর্নমেন্ট লাইসেন্সই হয়ে, তাহলে আমরা কী করে বিজনেস করবো, কী করে চলবো মার্কেটে?